নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 31 আগস্ট 2022, গণেশ চতুর্থী। গণেশজির বিশেষ কৃপা পড়তে চলেছে এই 6 রাশির উপর। ইচ্ছা পূরণ হতে চলেছে প্রথম পূজিত গণেশের আশীর্বাদে। 6 রাশির মনোবাঞ্ছা এবং ইচ্ছা পূরণ হতে চলেছে। কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনি যত পুজো দেন না কেন, প্রথম আপনি গণেশের পুজো যদি না দেন সেই পুজো কিন্তু সিদ্ধি লাভ হয় না। অর্থাৎ আগে সর্বপ্রথম গণেশের কিন্তু পুজো হয়, এবং গণেশজিকে যদি আপনারা 21টা গুণে গুণে 21টা দুর্বা যদি আপনারা নিবেদন করতে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন যারা ব্যবসায়ীরা আছেন। অবশ্যই আগামীকাল গণেশের উপাসনা আপনারা করুন, কারণ ব্যবসার মেন জায়গাটা হচ্ছে গণেশ। অর্থাৎ গণেশ যদি আপনার উপর প্রসন্ন হয়, আপনার ব্যবসা ফুলে ফেঁপে কিন্তু উঠবে। তাই প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। দেখুন, এই গণেশ পূজা না মানে একটা বিশেষভাবে যে রাশিগুলোর উপর প্রভাব ফেলবে, বিশেষভাবে সেই রাশিগুলো মানে ভাবতে পারবে না তাদের কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে বুধ গ্রহ খারাপ আছে, আপনার বুধ নিচস্থ, বুধ রাহুযুক্ত, বুধ ডিগ্রিগত দিক থেকে, বুধ নক্ষত্রগত দিক থেকে দুর্বল আছে, অবশ্যই গণেশের উপাসনাটা আপনারা করুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা ব্যবসা করছে তারা অবশ্যই করবেন। গণেশের পুজো আপনাদের জীবনকে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আনতে চলেছে। যে রাশিগুলোর আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পাবে গণেশজির আশীর্বাদে আগামীকাল গণেশ পুজো। প্রত্যেকে আবারও বলবো জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন যে যে রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি বলব। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্র বৃদ্ধি কিন্তু হবে, ভাগ্যের দ্বারা কাজ, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সুনাম অর্জন আপনাদের কিন্তু হতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে, এবং যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এই গণেশ চতুর্থীতে থেকে এই মকর রাশি কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে। আপনাদের শেয়ার বাজার, আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা, অর্থনৈতিক স্থিতি গণেশজির আশীর্বাদে আপনাদের কিন্তু চমকাতে কিন্তু চলেছে। ধনের জায়গাটা, অর্থের জায়গাটা বিশেষভাবে কিন্তু মজবুত হতে চলেছে এই সময় বৃষ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক সফলতা দেখা যাবে, যে কোনো কাজে আপনারা এ সময় কিন্তু সফলতা কিন্তু পাবেন, এবং ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে সিংহ রাশি। আপনি যদি মানুষ হন আপনার, অর্থাৎ সিংহ মকর বৃষ দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার
মীন রাশি। মীন রাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। প্রথম পূজিত গণেশের আশীর্বাদে মীন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশির নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। প্রথম পূজিত গণেশের আশীর্বাদে এই মীন রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এই গণেশ পূজা থেকে মীন রাশির যাবতীয় বাধা আপনাদের দূর হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির অর্থনৈতিক সফলতা দেখা যাচ্ছে, আপনাদের কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, রোজগার আপনাদের বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি যদি হন ধনু রাশির মানুষ, এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে, শেয়ার মার্কেট থেকে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। সর্বশেষ এবং অন্তিম রাশি কন্যা রাশি। কন্যা রাশির যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজার, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, এখানে আপনারা প্রফিট কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বললাম সেটি হচ্ছে কন্যা রাশি। ভাগ্যে চমকাতে চলেছে, ভাগ্যের তারা একটি রাশির আকাশে কিন্তু ফুটতে চলেছে। লিখে রাখুন প্রত্যেকে, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং গণেশজির পুজো আরাধনা এবং গণেশজি যাতে প্রসন্ন হয় 21টা দুর্বা আপনারা নিবেদন করুন। বিশেষভাবে আপনারা কিন্তু এ সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে একটি রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।